আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে গাছের একটি চাল কুমড়া কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এটাকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আমি একটি বড় মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চুলায় কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। বন্ধুরা, ভিডিওর শুরুতে বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে খুবই দারুণ লাগে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। মশলাটাকে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিব এখন সামান্য পরিমাণে জিরা গুঁড়া, আমি এখানে ধনে গুঁড়াটা ব্যবহার করিনি। এখন এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, মশলাটার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা গলে যায়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ভালো করে কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব।
মাছটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন ধুয়ে রাখা চাল কুমড়োটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গাছের টাটকা কচি চাল কুমড়ো, তো বেশিক্ষণ লাগবে না এটা রান্না করতে। আমি সবগুলো দিয়ে দিলাম এখানে। এখনই উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছটাকে নেড়ে চেড়ে একটু ভেঙে নেব যাতে সবজিটার সাথে ভালো করে মিশে যায়। বন্ধুরা দেখুন, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কালারটা কত সুন্দর এসেছে। আর যেহেতু গরম পড়েছে, গরমের দিনে এরকম সবজি খেতে ভালোই লাগে। যদি সেটা গাছের টাটকা সবজি হয়, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন কোনো ভিডিওর সাথে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।